দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সম্পন্ন হবে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন এর বাইরে বাংলাদেশের মানবাধিকার ও শ্রমমানের অবস্থার খোঁজ খবর নিয়েছে ইউরোপের সাতাশ দেশের এই সংস্থা ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া ও শ্রম খাতের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময়ের সময় বিষয়গুলো জানতে চায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানান নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকারের ক্ষেত্রে কমিশনকে সকল সহায়তা দেবে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলেস সহ ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন